মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিবে কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বল তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার 1 মা হুয়া রূহ মোহাম্মদ বলো তো রূহু কারে বলে রূহু কি রূহু কাকে বলে প্রশ্ন নাম্বার 1 মা হুয়া রূহ মোহাম্মদ বলো রূহু কারে বলে এই যে রূহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কি না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূহ দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাসীর এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন কাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিন তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা 15 দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাযিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي اتر جنه دلنا حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تين نمبر پرشن رتر الله سورة كاف جانية دلن يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا الله أكبر এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসো রূহ হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়
আসহাবে কাফের 7 জন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে যুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে he was guided by wahy he was guided by revelation ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর 4 নম্বর পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নম্বর পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হইছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমাতাল লিল আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কাইফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কয়ে ফলায় ছোট বাচ্চা ক্যাটরিনা কাইফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রাহমাতাল লিল আলামিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমাতাল লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটা পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রাহমাতাল লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলেন রাহমাতাল লিল মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত আল্লাহ বলেন নাকি বলেন রাহমাতাল লিল মুমিনিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ আল্লাহ কি বলেন রাহমাতাল লিল মুসাল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ আল্লাহ বলেন কি রাহমাতাল লিল নবী হে ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদড়িয়া এজন্য কোরআন বলল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম তিনি আমার নবী যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনদের জন্য তিনি দিলদড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় না রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না
কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কে দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারে দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো فبما رحمه من الله لنت له কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে